গত 29 অক্টোবর শুভেন্দু অধিকারী কলকাতা সল্টলেকে কার্যত ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। তিনি বলেন, দীঘাতে বেনামি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ইডির হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার চারটি হোটেল রয়েছে। যদিও তিনটি হোটেলের সাথে কোনো যোগসূত্র মেলেনি জ্যোতিপ্রিয় মল্লিকের, তবে নিউ দীঘার 66 নম্বর প্লটে অবস্থিত একটি হোটেল নিয়ে জোরালো বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা যায়, উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপমের সঙ্গে জড়িত রয়েছে এই হোটেলটা। চলুন দেখি আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতির পাঠানো রিপোর্টে কি উঠে এলো। গত 29 তারিখ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি সল্টলেক থেকে দাবি করেছিলেন যে গ্রেপ্তার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বেনামে হোটেল ব্যবসা চালাচ্ছেন পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র দীঘার বুকে। সেই অভিযোগ কতটা সত্য তা খতিয়ে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ইতিমধ্যেই দীঘাতে, এবং যে চারটি হোটেলের কথা সেখানে বলা হয়েছিল, তিনটি হোটেলের সাথে এখনও পর্যন্ত কোনোরকম যোগসূত্র পাওয়া যাচ্ছে না। তবে যে হোটেলটি সবথেকে বেশি উল্লেখযোগ্য এবং যে হোটেলটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, তা হচ্ছে আমার পেছনেই রয়েছে যে হোটেল, হোটেল বিচ ভিউ। এবং এই হোটেল কিন্তু ইতিমধ্যেই বারাসাতের একটি সংস্থা এসএবি স্যাব নামে একটি সংস্থা এই হোটেলের মালিকানা রয়েছেন, যেখানে তিনজন কিন্তু মালিকের দায়িত্ব রয়েছেন এবং তার মধ্যে একজন হলেন শ্রাবণী কাশ্যপ। এই শ্রাবণী কাশ্যপকে নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে। শ্রাবণী কাশ্যপ বারাসাতের একজন কাউন্সিলর এবং তিনি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবেই জানা যাচ্ছে। এবং আমরা এসে এই হোটেল কর্তৃপক্ষের সাথেও কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছেন স্যাবের যে তিনজন হোল্ডার চেয়ার রয়েছেন তার মধ্যে শ্রাবণী কাশ্যপ কিন্তু কোনোভাবেই এই হোটেলের সঙ্গে জড়িত নয়, এটা কিন্তু হোটেল কর্তৃপক্ষই জানাচ্ছেন। এবং তারা কোনো দিনও জ্যোতিপ্রিয় মল্লিক বা বাকিবুর রহমানের রহমানকে এই হোটেলে আসতে দেখেনি। হোটেল কর্তৃপক্ষ এটাও জানাচ্ছেন যে এই হোটেলের সাথে কোনোরকমভাবে রাজনৈতিক সম্পর্ক যুক্ত নয়, কারণ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এখনও পর্যন্ত কিন্তু এই হোটেলের মধ্যে আসেননি। এবং শ্রাবণী কাশ্যপ, যাকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, সেই শ্রাবণী কাশ্যপ কিন্তু কোনোভাবেই এই হোটেলের সাথে জড়িত নয়। তবে তারা স্বীকার করেছেন যে এই হোটেল কিন্তু বারাসাতের যে সংস্থা স্যাব উদ্যোগ, সেই স্যাব উদ্যোগেরই হোটেল এটা, এবং সেই স্যাব উদ্যোগের আওতায় থাকা এই হোটেলটি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে শ্রাবণী কাশ্যপকে কিন্তু তারা কোনোভাবেই চেনেন না বলেই দাবি করছেন হোটেল কর্তৃপক্ষ। এদিকে শুভেন্দু অধিকারী কি কি দাবি করেছিলেন সেটাও এবার দেখাই আপনাদের। অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত 29 তারিখ অর্থাৎ 29/10/2023 কলকাতায় কি দাবি করেছিলেন, আসুন সেটাও আপনাদের শোনাই। দেখবেন নাকি বেডরুম, দেখবেন নাকি হোটেলে দেখার ইচ্ছা আছে বেডরুম? এদিকে সব বেনামি এই লুটেরা। হ্যাঁ, এবং এই হোটেলগুলো যাদের নামে আছে তাদের নামগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এরা অ্যাকচুয়ালি লিজ হোল্ডার, পরে 50 টাকা স্ট্যাম্পে জ্যোতিপ্রিয় মল্লিক তার আগের পিএ অভিজিৎ, তার মিসেস, তাদের নামে করে নিয়েছে। সূত্রের খবর, স্যাব উদ্যোগ নামে বারাসাতের একটি সংস্থা এই হোটেলটি বর্তমানে পরিচালনা করছেন। স্যাবের শেয়ার হোল্ডারে নাম রয়েছে কাউন্সিলর শ্রাবণী কাশ্যপের। শ্রাবণী কাশ্যপ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী শ্রাবণী কাশ্যপ ও জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক আরও দুটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তিনি বলেও খবর। তাই দীঘার এই হোটেলটি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগসূত্র রয়েছে বলেই দাবি করা হচ্ছে। যদিও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা কর্মীরা বলছেন তারা শ্রাবণী কাশ্যপকে কোনোভাবেই চেনেন না। শোনাবো একজন স্থানীয় নবীন চক্রবর্তী কি বক্তব্য তার, শুনুন। আপনি এখানকার বাসিন্দা? আমি এখানকার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন হিসেবে যুক্ত আছি। আচ্ছা, এই হোটেল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, যেটা হচ্ছে শ্রাবণী কাশ্যপ বারাসাতের কাউন্সিলর, তিনি স্যাবের সাথে যুক্ত রয়েছে এবং তার মালিকানা এই হোটেলটা। ওনাকে তো আমরা চিনি না। আচ্ছা, হয়তো উনি
এসছেন কি না এসছেন বলতেও পারবো না, জাস্ট ওনাকে চিনি না, যেহেতু না চেনার কারণে বলতেও পারছি না। জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন? ওনাকে চিনি কিন্তু কোনোদিন দেখিনি, দীঘাতে কোনোদিন দেখিনি ওনাকে। অন্য কোনো রাজনৈতিক নেতা মন্ত্রী এই হোটেলে আসতো কি? না। তবে স্থানীয় দোকানদার, ব্যবসায়ী, বসবাসকারীরা প্রকাশ্যে বলছেন এই হোটেল জ্যোতিপ্রিয় মল্লিকের হোটেল নামেই তারা জানতেন। শুনুন একজন ব্যবসায়ী অমিয় দাস কি বক্তব্য তার। আমরা তো শুনেছিলাম এতদিন ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের হোটেল, কিন্তু এখন শুনতে পাচ্ছি যে এটা জ্যোতিপ্রিয় মল্লিকের হোটেল না, এটা ওনার পিসি ছেলে একজন, নাম শুনেছিলাম, নামটা ঠিক মনে পড়ছে না, তার হোটেল। এখন এই মুহূর্তে শুনতে পাচ্ছি এই ঘটনার। কী নাম ওনার? নামটা আমার ঠিক মনে পড়ছে না, শুনেছি আমি কালকে যে এরার পিসির ছেলের হোটেল, জ্যোতিপ্রিয় মল্লিকের পিসির ছেলে এটা চালায়, এটাই আমি শুনেছিলাম। হ্যাঁ, এছাড়া আদারওয়াইজ কিছু শুনিনি। আমরা এখানেই থাকি, এখানে দোকানদার এই পাশাপাশি। হ্যাঁ, এতদিন জানতাম এটা জ্যোতিপ্রিয় মল্লিকের হোটেল। কোনোদিনও আসতে দেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে এখানে? না, এখানে কোনোদিনও আসতে দেখিনি, এটা কোনোদিনও আসতে দেখিনি। শ্রাবণী কাশ্যপকে চেনেন? শ্রাবণী কাশ্যপ তো শুনেছিলাম যে বারাসাতের কাউন্সিলর, ওনাকে আমি আসতে দেখিনি এখানে, না কোনোদিনও আসতে দেখিনি। অন্য কোনো পলিটিশিয়ান এখানে, কোনো নেতা মন্ত্রী? কোনো নেতা মন্ত্রী এখানে আসে না, আমরা এখানে সবসময় থাকি, এই জায়গাটায় আমাদের পাশেই দোকানদার, আমরা এখানে সেরকমভাবে কিছু নেই। শোনাবো একজন টোটো চালক নারায়ণ সেনাপতি, তিনি কি বলছেন তার বক্তব্যটাও শুনুন। হোটেলটা কতদিন আগে তৈরি হয়েছে? মিনিমাম 5-7 বছর আগে। 5-7 বছর আগে? আচ্ছা। সেই থেকেই আপনারা জানেন যে এটা? আমরা শুনেছি যে এটা জ্যোতিপ্রিয় মল্লিকের হোটেল, এরকম 3-4খানা আছে। আর কোথায় কোথায় রয়েছে জানেন? আরেকটা আছে আপনার ওই যে মেঘবালিকা, আমার দীঘা। আচ্ছা। আর বিচ ভিউ রিসোর্ট। হ্যাঁ, বিচ ভিউ রিসোর্ট, একটা বিচ ভিউ আর একটা বিচ ভিউ রিসোর্ট আছে ওখানে ঢেউ সাগরের কাছে। হোটেলে যারা কাজ করছে ওনারা বলছেন যে এটা এর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক জড়িত নয়, কিন্তু আমরা শুনেছি এটা, আমরা খবরেও তো 4-5 দিন ধরে দেখছি এইগুলো, শুনছি বা পুলিশ এসেছিলো সেটাও দেখেছি। পুলিশ এসেছিলো এখানে? পুলিশ গাড়ি 2-3 দিন ধরে ঘুরছে। তো নিউ দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে চাননি, বরং দেখা যায় যে শাটার নামানো রয়েছে। ২৯শে অক্টোবর শুভেন্দু অধিকারী কলকাতা সল্টলেকে কার্যত ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে দীঘাতে বেনামি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ইডির হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এবং সেখানে 4টি হোটেল তার রয়েছে। যদিও 3টে হোটেলের সঙ্গে কোনো যোগসূত্র মেলেনি জ্যোতিপ্রিয় মল্লিকের, তবে নিউ দীঘার 66 নম্বর প্লটে অবস্থিত একটা হোটেল নিয়ে ইতিমধ্যেই জোরালো বিতর্ক শুরু হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।